आगामी दिन यदि समबंटन ना है वैमात्रिक सुलभ यदि आचरण करा है ताले वीडियो साहेब आपके बोले दीची आपनी बुझते पारबेन और आपनी जेने नीन एर आगे जरा छिल तादेर काछे भालो करे जेने नीन जे बनगा बीजेपी दुर्जय घाटी एवं बनगार मानुष प्रतिबाद करते जाने आपनी सेई प्रतिबादेर मुखे पड़बेन शुधु ताई नय आपनार एखाने चाकरी करा दुस्साध्य करा हये जाबे वीडियो साहेबके बोलते चाई যে আপনারা ভিডিও থেকে যেগুলো বন্টন করেন যেগুলো সরকার থেকে আসে রাজ্য সরকার বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্টের বলুন আজকে আমাদের মেম্বাররা পায় না কেন আমাদের মেম্বাররা পাবে না এই যে ঝড় বৃষ্টি গেল ঝড় বৃষ্টির ভিতরে একটা মেম্বারও ত্রিপল পায়নি ঝড় বৃষ্টির মধ্যে কোনো মেম্বার চাল পায়নি গম পায়নি আটা পায়নি এখান থেকে যে শস্য বীজ দেওয়া হয় সেই বীজও তারা পায় না সবই তৃণমূলের দিচ্ছেন এর উত্তর আপনাকে দিতে হবে আপনার কাছে আমরা আসছি এর উত্তর আপনাকে এখন দিতে হবে এবং আগামী দিনে যদি সমবন্টন না হয় ওই মাতৃক সুলভ যদি আচরণ করা হয় তাহলে বিডিও সাহেব আপনাকে বলে দিচ্ছি আপনি বুঝতে পারবেন আর আপনি জেনে নিন এর আগে যারা ছিল তাদের কাছে ভালো করে জেনে নিন যে বনগাঁ বিজেপির দুর্জয় ঘাঁটি এবং বনগাঁর মানুষ প্রতিবাদ করতে জানে আপনি সেই প্রতিবাদের মুখে পড়বেন শুধু তাই নয় আপনার এখানে চাকরি করা দুঃসাধ্য করা হয়ে যাবে আপনার এখানে চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে বিডিওকে হুঁশিয়ারি দিচ্ছেন একজন নেতা মানে উনি যাকে দেখা যাচ্ছে ভিডিওতে উনি একজন নেতা বিজেপির নেতা এলাকায় রোয়াও আছে মনে হয় সেই কারণেই বিডিওকে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল এই ঘটনার পরই তৃণমূলের তরফে তুমুল সমালোচনা শোনা গিয়েছে সোমবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বিডিও অফিসে রেশন দুর্নীতিসহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির তরফে ওই ডেপুটেশন মঞ্চ থেকে দেবদাস মণ্ডলকে বনগাঁর নতুন বিডিওকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকি দিতে শোনা যায় বিডিওর বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন দেবদাস মণ্ডল বলেন কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে বিডিও অফিসে যেসব মাল পাঠানো হয় তা বিজেপির পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা পান না ঝড় বৃষ্টির সময় ত্রিপল বা অন্য সময় চাল গম আটা শস্য বীজ বিজেপির সদস্যদের দেওয়া হয় না সবটাই চলে যায় তৃণমূলের সদস্যদের কাছে এর উত্তর আপনাকে দিতে হবে আগামী দিনে যদি সমবন্টন না হয় যদি বিমাতৃসুলভ কাজ হয় তবে আপনি বুঝতে পারবেন আপনার আগে যারা বিডিও ছিলেন তাদের কাছ থেকে জেনে নিন বনগাঁ বিজেপির ঘাঁটি আপনি বিজেপির প্রতিবাদের মুখে পড়বেন শুধু তাই নয় এখানে আপনার চাকরি করা দুষ্কর হয়ে যাবে মেরুদণ্ড সোজা করে আপনি চাকরি করুন দেবদাস মণ্ডল কি বলেছেন শোনাবো পুরো তার বক্তব্য যে কর্মসূচি চলছে আজকের থেকে 10 তারিখ পর্যন্ত সারা রাজ্যে ভিডিও এসডিও ডেপুটেশন হচ্ছে আমাদের ডেপুটেশন হলো যে যারা তৃণমূলের লোকজন চুরি করে খেয়েছে সেই চোরেদের বিরুদ্ধে এবং বঞ্চিত মানুষের হয়ে আমরা এসেছি যারা 100 দিনের কাজের টাকা পায়নি যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি যারা আমফানের টাকা পায়নি এবং পঞ্চায়েতে যেসব আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বাররা আছে তাদের কোনো কাজ দেওয়া হয় না তাদের কোনো সম্মান দেওয়া হয় না পঞ্চায়েতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয় আমরা তার জন্য এখানে এসেছি এবং সেই ডেপুটেশনে আপনি বললেন ভিডিওকে তার এখানে কাজ করা দুঃসাধ্য হয়ে যাবে উনি যদি এখানে তৃণমূলে দালালি করেন যদি মানুষের কাজ না করেন তাহলে ওনার কাজ করা দুঃসাধ্যকর হবেই এই বনগাঁ ব্লকের মানুষকে নিয়ে দেখিয়ে দেবো যদি প্রিয় মল্লিক চোর এটা সারা বাংলার মানুষ না সারা বিশ্বের মানুষ জেনে গেছে যেটা আমরা 2020 সালে পয়লা জানুয়ারি বলেছিলাম সেটা হয়তো 2023 সালে এসে তার সেটা প্রমাণ হলো যদি প্রিয় মল্লিক চোর বাংলার মানুষের 2.5 কোটি মানুষের ভুয়ো রেশন কার্ড করে সেই চাল গম তুলে যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছে সেই রেশনের চাল গম তিনি বিক্রি করে দিয়েছেন এবং তিনাকে অ্যারেস্ট করেছেন এবং দেখেছেন বনগাঁয় বহু মিলে তার তদন্ত হচ্ছে সেখান থেকে অনেক কিছুই পেয়েছে যেহেতু তদন্তের স্বার্থে তাদের বিষয় ইডির ব্যাপার আমরা এটা মন্তব্য করতে চাই না শুধু এইটুকু বলবো বাংলায় যারা চোর আছেন সব চোরকে ধরতে হবে বনগাঁয় শুধু একটা মিল নয় খুঁজুক অনেক জায়গায় অনেক কিছু পাবে এটা আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই দেবদাস মণ্ডলের বক্তব্য তো আপনাদের শোনালাম এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন ওরা পাগলের প্রলাপ বকছে 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দলমত নির্বিশেষে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে
পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বাজ বিচার করা হয় না। প্রসেনজিৎ ঘোষ, যিনি তৃণমূলের নেতা ওই এলাকার, তিনি কি বলছেন, শোনাবো তার বক্তব্য। পশ্চিমবঙ্গে 2011 সালের পরে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার, দল ও মত নির্বিশেষে সমস্ত মানুষের যাতে সঠিক পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করছেন। এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কে বিজেপি, কে তৃণমূল বা কেউ অন্য কোনো রাজনৈতিক দল করেন সে বিষয়ে কোনো গ্রাম পঞ্চায়েত বা কোনো সরকারি আধিকারিক সেটা বাজ বিচার করেন না। প্রকৃত মানুষের উন্নয়ন করাটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এবং ভাবনা, সেইভাবেই কাজ চলছে। ওরা পাগলের প্রলাপ করছে, আসলে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই ওরা দলতন্ত্র কায়েম করে এবং বিরোধী শক্তির কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করে। আর পশ্চিমবঙ্গের কীভাবে উন্নয়নটাকে স্তব্ধ করা যায় বিজেপি এই বিষয়টা খুব ভালো জানে, যার জন্য 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখে গ্রাম বাংলার মানুষের প্রকৃত উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছে। সুতরাং বিডিও আগামী দিনে চাকরি করতে পারবে কি না পারবে সেটা বিজেপির মুখ দিয়ে মানায় না। বিজেপি যদি তাদের উন্নয়ন, প্রকৃত বাংলার উন্নয়নটা চায়, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা আদায় করার ব্যবস্থা করুক, তাহলে বাংলার মানুষ, তাতে গ্রাম বাংলার মানুষ, যে ক্ষুধার্ত মানুষ, তাতে উপকৃত হবে এবং বাংলার মানুষের প্রকৃত উন্নয়নটা হবে। দেখুন, বিজেপির বিভিন্ন স্তরের নেতারা, ছোট বড় মাঝারি মাপের নেতারা, তারা এই ধরনের হুঙ্কার বিভিন্ন সময় দিয়ে থাকে। এদিকে বিজেপির জেলা সভাপতি, সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল এভাবে বিডিওকে হুঁশিয়ারি দিয়ে বসলেন। স্বাভাবিকভাবে এই বিষয়টিকে কেন্দ্র করে শোরগোল পড়বেই এবং স্থানীয়ভাবে নানান রকম প্রতিক্রিয়া আসবে। দেবদাস মণ্ডল তিনি বলছেন যে বিডিওর এখানে কাজ করা দুষ্কর করে দেবো, দুঃসাধ্য করে দেবো। তিনি বলছেন যে মানুষ, সেই মানুষকে নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলবেন। তিনি বলছেন যাতে সমবন্টন হয় রেশনের, সার্বিকভাবে সবার ক্ষেত্রে যেন সমবন্টন হয় সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে, তা না হলে তিনি এখানে বিডিওর কাজ করা একেবারে দুষ্কর করে দেবেনই, এমনটাই বলেছেন তিনি। অন্যদিকে খুব ইন্টারেস্টিং, যেখানে এই দেবদাস মণ্ডল যখন মাইক হাতে মঞ্চে তার বক্তব্য রাখছেন সেটা খুব ইন্টারেস্টিং। আমি আরও একবার ওই জায়গাটা দেখাবো যেখানে মাইক হাতে মঞ্চে নিজের বক্তব্য রাখছেন দেবদাস মণ্ডল এবং সেইখানে বিডিওকে হুমকি দিচ্ছেন। দেখুন সেই সময়টা। সমবন্টন না হয়, ওই মাতৃক সুলভ যদি আচরণ করা হয় তাহলে বিডিও সাহেব আপনাকে বলে দিচ্ছি আপনি বুঝতে পারবেন। আর আপনি জেনে নিন, এর আগে যারা ছিল তাদের কাছে ভালো করে জেনে নিন যে বন্যা বিজেপির দুর্জয় ঘাঁটি এবং বন্যার মানুষ প্রতিবাদ করতে জানে, আপনি সেই প্রতিবাদের মুখে পড়বেন। শুধু তাই নয়, আপনার এখানে চাকরি করা দুঃসাধ্য করা হয়ে যাবে। বিডিও সাহেবকে বলতে চাই যে আপনারা বিডিও থেকে যেগুলো বন্টন করেন, যেগুলো সরকার থেকে আসে, রাজ্য সরকার বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্টের বলুন, আজকে আমাদের মেম্বাররা পায় না, কেন আমাদের মেম্বাররা পাবে না? এই যে ঝড় বৃষ্টি গেল, ঝড় বৃষ্টির ভিতরে একটা মেম্বারও ত্রিপল পায়নি, ঝড় বৃষ্টির মধ্যে কোনো মেম্বার চাল পায়নি, গম পায়নি, আটা পায়নি, এখান থেকে যে শস্য বীজ দেওয়া হয় সেই বীজও তারা পায় না, সবই তৃণমূলের দিচ্ছেন। এর উত্তর আপনাকে দিতে হবে, আপনার কাছে আমরা আসছি, এর উত্তর আপনাকে এখন দিতে হবে। এবং আগামী দিনে যদি সমবন্টন না হয়, ওই মাতৃক সুলভ যদি আচরণ করা হয় তাহলে বিডিও সাহেব আপনাকে বলে দিচ্ছি আপনি বুঝতে পারবেন। আর আপনি জেনে নিন, এর আগে যারা ছিল তাদের কাছে ভালো করে জেনে নিন যে বন্যা বিজেপির দুর্জয় ঘাঁটি এবং বন্যার মানুষ প্রতিবাদ করতে জানে, আপনি সেই প্রতিবাদের মুখে পড়বেন। শুধু তাই নয়, আপনার এখানে চাকরি করা দুঃসাধ্য করা হয়ে যাবে। এটা অন্তত বোঝা গেল, ভরা মঞ্চে ডেপুটেশন কর্মসূচিতে নিজের রোয়াবটা বোঝালেন বিজেপির নেতা। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান, তার জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে।